টি টোয়েন্টি বিশ্বকাপে রোহিতকেই অধিনায়ক হিসাবে চাইছেন গম্ভীর উঠল বিরাটকে নেওয়ার দাবিও দশ নভেম্বর দুই ইংল্যান্ডের বিরুদ্ধে টি বিশ্বকাপে শেষবার রোহিত শর্মা ও বিরাট কোহলিকে দেখা গিয়েছিল ক্রিকেট পণ্ডিতদের দাবি দুই হাজার চব্বিশ সালের আসন্ন টি বিশ্বকাপে টিম ইন্ডিয়ার দুই মহাতারকার খেলার কোনো সম্ভাবনাই নেই যেহেতু হার্দিক পাণ্ডিয়া গত বছর ধরে জাতীয় টি দলের অধিনায়কত্ব করছেন ফলে অনেকেই মনে করছেন আগামী বছরের জুন মাস থেকে শুরু হতে চলা টি টোয়েন্টি বিশ্বকাপে হার্দিকের হাতেই থাকবে দলের ব্যাটন যদিও গৌতম গম্ভীরের দাবি রোহিতের হাতেই টি টোয়েন্টি দলের ব্যাটন থাকা উচিত একই সঙ্গে কুড়ি ওভারের কাপযুদ্ধে বিরাটকে রাখার দাবি জানালেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ওপেনার একটি অনুষ্ঠানে গম্ভীর বলেছেন আমার মতে রোহিত ও বিরাট দুজনকেই আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের দলে রাখা উচিত এবং সেই দলের অধিনায়কের দায়িত্ব রোহিতের কাঁধেই দেওয়া উচিত জানি গত এক বছর ধরে হার্দিক এই ফরম্যাটে অধিনায়কত্ব করছে তবে রোহিত অন্য পর্যায়ের অধিনায়ক ও কত বড় অধিনায়ক এবং ব্যাটার সেটা এবারের পঞ্চায়েত ওভারের বিশ্বকাপে গোটা দুনিয়া দেখেছে তাই রোহিতকে দলে রাখতেই হবে